সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল মিত্রাস কিচেনকে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন প্রতিনিয়ত নতুন নতুন রেসিপির আপডেটস পাওয়ার জন্য। বেল আইকনটা ক্লিক করা না থাকলে নতুন নতুন রেসিপির আপডেট কিন্তু আপনার কাছে পৌঁছবে না। মিত্রাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি আমি শুরু করছি। আজকে আবার একটি আইসক্রিমের রেসিপি, যার প্রধান উপকরণই হলো আম, অর্থাৎ আম দিয়ে আইসক্রিম বা ম্যাঙ্গো আইসক্রিম। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, যা আমাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা দেয় আরও ভালো কিছু করার জন্য। এখানে নন ডেয়ারি হুইপড ক্রিম নিয়েছি হাফ কাপ, এর পরিবর্তে যে কোনো ফ্রেশ ক্রিম বা দুধের সরও কিন্তু ব্যবহার করা যাবে। তবে ক্রিম, হুইপস এবং যে পাত্রে ক্রিমটা বিট করবেন তা যেন সম্পূর্ণ ঠান্ডা থাকে। আমি এইগুলোকে 45 থেকে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। যতক্ষণ না ক্রিমটাতে সফট পিক আসছে ততক্ষণ এটাকে বিট করতে হবে হাই স্পিডে। বিট করতে করতে দেখবেন ক্রিমটা কিন্তু ফুলে যাবে। এখন দেখুন ক্রিমটা অনেকটা কিন্তু ফ্লাফি হয়ে গেছে, এর মধ্যে পিক উঠছে কিন্তু তা ছুকে যাচ্ছে। এখন দেখুন ক্রিমটা ফুলে গিয়ে প্রায় কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখন দেখছি 1 কাপ ম্যাঙ্গো পাল্প, 2 কাপ পর্যন্ত এখানে কিন্তু ব্যবহার করা যাবে। আমগুলোকে টুকরো টুকরো করে নিয়ে ব্লেন্ডিং জারে পেস্ট করে তারপরে আমি ছেঁকে নিয়েছি। আমের পাল্পটাকে মসৃণ এবং আঁশমুক্ত করার জন্যই কিন্তু এই পদ্ধতিটা আমি অবলম্বন করেছি। কন্ডেন্স মিল্ক নিয়েছি 1/2 কাপ, যেহেতু আমি নন ডেয়ারি হুইপড ক্রিম ব্যবহার করেছি যার মধ্যে মিষ্টি দেওয়াই থাকে, তাই কন্ডেন্স মিল্কের মাত্রাটা আমি একটু কম রেখেছি। যারা ফ্রেশ ক্রিম বা দুধের সর ব্যবহার করবেন তারা স্বাদ অনুযায়ী কন্ডেন্স মিল্কের মাত্রাটাকে বাড়িয়ে নেবেন। সবকিছুকে এবার আলতো হাতে মিশিয়ে নেব। এখানে কিছু পেস্তা কুচি নিয়েছি, পরিমাণটা আমি বলছি না কারণ এটাকে পছন্দ মতো বাড়াতে কমাতে পারবেন এবং স্কিপও করতে পারবেন। এর বদলে আমের ছোট ছোট টুকরো কিন্তু ব্যবহার করতে পারবেন। বাদ বাকি পেস্তাটা আমি পরে ব্যবহার করব, আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এই আইসক্রিমের মিশ্রণটা দুটো বাটিতে ঢেলে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে সমানভাবে চারিদিকে স্প্রেড করে যাবে। বাদ বাকিটা এবার একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ঢেলে নিলাম। ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বাদ বাকি পেস্তা। এবার র্যাপিং পেপার দিয়ে এগুলোকে ঢেকে দেব এবং কন্টেনারের মুখটাও কিন্তু বন্ধ করে দেব। এগুলোকে 7 থেকে 8 ঘন্টা বা সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আট ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এনেছি। এবার র্যাপিং পেপার এবং ঢাকনাটা খুলে একটু দেখাচ্ছি কতটা সুন্দর আইসক্রিমটা জমেছে। এবার এটাকে এখনই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এবং গরমের দাবদাহ থেকে খানিকটা মুক্তি পান। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আইসক্রিমের রেসিপি আপলোড করা আছে, যার লিঙ্কগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের কিচেন পরিক্রমা এখানেই শেষ। রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ সে তো রইলই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাফল্য কামনা করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।